আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমন্ত্রণ জানাচ্ছি মাইটিভি সংবাদে আপনাদের সাথে রয়েছে আমরা দুজন আমি তাসনিমা হোসেন এবং আমি শারাফত আহমেদ আর শুরুতেই থাকছে সংবাদের প্রধান শিরোনামগুলো দেশের জনগণ ছাড়া কারো কাছে মাথা নত নয় বললেন ওবায়দুল কাদের বিদেশীদের কাছে দৌড়ঝাঁপ করে লাভ নেই বললেন হাসান মাহমুদ তড়িঘড়ি করে মামলার রায় ঘোষণার সিদ্ধান্ত প্রতিহিংসার রাজনীতির বহিঃপ্রকাশ বললেন রিজভি প্রধানমন্ত্রীর পদত্যাগ ছাড়া সুষ্ঠু নির্বাচন সম্ভব নয় বলে মন্তব্য কয়লা সংকটে বা নদীর বন্ধ থাকার পর দিনাজপুরের বড়পুকুরিয়ায় তাপ বিদ্যুৎ কেন্দ্রে উৎপাদন শুরু রাজধানীর বাজারে পাইকারি আর খুচরা দামের বিশাল ব্যবধানে হতাশ সাধারণ ক্রেতারা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের তদারকির দাবি দর্শক শুনছিলেন সংবাদের প্রধান শিরোনামগুলো সংবাদে ছড়ে থাকছে মাইটিভি শুক্রবারের বিশেষ আয়োজন আমাদের চোখ দর্শক এবারে যাব বিস্তারিত সংবাদে দেশের জনগণ ছাড়া অন্য কোনো মহলের চাপের সামনে আওয়ামী লীগ মাথা নত করবে না বলে জানিয়েছেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বিকেলে আওয়ামী লীগ সভাপতি ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ের সম্পাদক মণ্ডলীর বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা জানান ওবায়দুল কাদের বলেন জাতিসংঘের কোনো পরামর্শ থাকলে দিতে পারে তবে সংবিধানের বাইরে যাওয়ার কোনো সুযোগ নেই সাইদুর রহমান আবিরের রিপোর্ট আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার 28 সেপ্টেম্বর জন্মদিন পালন উপলক্ষে ধানমন্ডি রাজনৈতিক কার্যালয়ে দলের সম্পাদক মণ্ডলীর বৈঠক বৈঠক শেষে দলের সভাপতির জন্মদিনের কর্মসূচি জানানোর পরে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের জাতিসংঘ সফর প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের জবাব দেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের জাতিসংঘে যদি এখানে কোনো পরামর্শ থাকে দিতে পারে উই নট গো বিয়ন্ড আওয়ার কনস্টিটিউশন আমরা আমাদের সংবিধানের বাইরে আমাদের সামনে অন্য কিছু করার বিকল্প পথ খোলা নেই সংবিধান সম্মতভাবে নির্বাচনের দিকে আমরা এগিয়ে যাচ্ছি নির্বাচন সামনে রেখে কোনো মহলের চাপ আছে কিনা সে প্রশ্নের স্পষ্ট জবাব দেন তিনি মেজেস্টি অফ দি পিপল আমাদের দেশের জনগণের চাপ ছাড়া অন্য কোনো চাপের কাছে শেখ হাসিনা সরকার নতি স্বীকার করবে না এটা আমি পরিষ্কারভাবে জানিয়ে দিচ্ছি এবং আমাদের বন্ধুরাও মধ্য দেশগুলো আমার বিশ্বাস তারা বাস্তবতা বুঝে বিএনপি যত অনুরোধই করুক যত সালিশ জানিসের কথা বলুক তাতে তেমন কোনো দেশের রাজনীতিতে যতদিন বিএনপি থাকবে ততদিন দেশ থেকে অশান্তি কমবে না বলেও মন্তব্য করেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের পার্মানেন্ট অশান্তির অপর্ণা বিএনপি সাইদুর রহমান আবির মাইটিভি ঢাকা সরকারের বিরুদ্ধে কোনো অভিযোগ থাকলে তা জনগণের কাছে করার আহ্বান জানিয়ে আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ডক্টর হাসান মাহমুদ বলেছেন বিদেশিদের কাছে দৌড়ঝাঁপ করে কোনো লাভ হবে না জাতীয় প্রেস ক্লাবে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট আয়োজিত এক আলোচনা সভায় এ কথা বলেন তিনি শুধু তাই নয় বিএনপি রাজনৈতিকভাবে দেউলিয়া হয়ে এখন বিদেশিদের কাছে অভিযোগ করছে তবে কোনো দেশ রাজনৈতিক কোন্দল মেটানোর ক্ষমতা রাখে না বলে মন্তব্য করেন হাসান মাহমুদ বিএনপিকে অনুরোধ জানাব যে জাতির সাথে এই ভাওতাবাজি করে জাতিকে ধোকা দেওয়ার চেষ্টা করে কোনো লাভ হবে না আপনাদের পায়ের তলা যে মাটি নাই সেটি পরিষ্কার হয়ে গেছে রাজনীতি করি জনগণের জন্য কোনো অভাব অভিযোগ থাকলে জনগণের কাছে অভিযোগ দিব সমস্ত পৃথিবী ঘুরে বিদেশিদের কাছে অভিযোগ দিচ্ছেন ওরা কি এসে দেশে ভোট দিবে আর জাতিসংঘের কাজ বাংলাদেশে কোনো রাজনৈতিক দল দলের বিরোধ এগুলো নিরসন করা জাতিসংঘের কাজের মধ্যে পড়ে না
প্রতিহিংসার রাজনীতি হিসেবে সরকার বিএনপি নেত্রী বেগম খালেদা জিয়ার মামলা স্থগিত করে তড়িঘড়ি রায় ঘোষণার সিদ্ধান্ত নিয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। আর বর্তমান প্রধানমন্ত্রী পদত্যাগ ছাড়া অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন সম্ভব নয় বলে মন্তব্য করেছেন দলটির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ। রাজধানীতে পৃথক দুটি অনুষ্ঠানে এই মন্তব্য করেন তারা। হাসান জাকির রিপোর্ট। বিএনপি নেতাকর্মীদের উপর চলমান বিভিন্ন মামলা আর ঘটনাকে রাজনৈতিক প্রতিহিংসা বলে মন্তব্য করেছেন সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমদ। দেশে এখন মানুষ নিজের ছায়াকেও ভয় পাচ্ছে, মনে হয় দেশের প্রতিটি মানুষকে কেউ না কেউ অনুসরণ করছে, গতিবিধি লক্ষ্য করা হচ্ছে, এটাই যেন একটা মনে হচ্ছে ছায়া দেখলেই আঁতকে উঠতে হয়। এক সংবাদ সম্মেলনে তিনি বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মামলার কার্যক্রম স্থগিত করে রায় ঘোষণার সিদ্ধান্ত নিয়েও অভিযোগ করেন। মামলার কার্যক্রম স্থগিত করে রায় ঘোষণার দান, মানে তাদের যে ইন্টেনশনটাই তো হচ্ছে যে বিএনপির নেত্রীকে ন্যায় বিচারের মাধ্যমে না, প্রতিহিংসা চরিতার্থ করার জন্যই আটকে রাখো, শাস্তি দাও, তাকে বিপন্ন করো, বিপর্যস্ত করো। জাতীয় প্রেসক্লাবে বাংলাদেশ ইউথ ফোরাম আয়োজিত অপর এক অনুষ্ঠানে দলের স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমেদ বলেন নির্বাচনে ইভিএম এর ব্যবহার করে সরকার অর্থ আত্মসাতের কৌশল করছে। প্রায় 4,000 কোটি টাকার এই প্রস্তাব, এটা কোনোদিন হবে না, মেশিন আসবে, কিছু আসবে, কিছু আসবে না, যেগুলো আসবে সেগুলো ব্যবহার করা হবে না, মাঝখান থেকে 100 কোটি টাকা কমিশন হিসেবে নির্দলীয় সরকারের কাছে ক্ষমতা হস্তান্তরের প্রয়োজনে কঠোর কর্মসূচিরও ঘোষণা দেন ব্যারিস্টার মওদুদ। যে এই জাতীয় ঐক্যের মাধ্যমে এমন অবস্থা সৃষ্টি হবে, যদি সরকার সমঝোতা না হয় না আসে, তাহলে এমন কর্মসূচি দেওয়া হবে যে কর্মসূচির মাধ্যমে তাদের পতন অবশ্যম্ভাবী হবে। হাসান জাকির, মাইটিভি, ঢাকা। 52 দিন বন্ধ থাকার পর দিনাজপুরের বড়পুকুরিয়ার তাপবিদ্যুৎ কেন্দ্রে উৎপাদন শুরু হয়েছে। গতরাত 2:27 উৎপাদন শুরু করে কেন্দ্রটি। কয়লার অভাবে গত 22 জুলাই দেশের এই একমাত্র কয়লা বিদ্যুৎ কেন্দ্রের উ৭৫ বন্ধ হয়ে গিয়েছিল। 275 মেগাওয়াট উৎপাদন ক্ষমতা সম্পন্ন তৃতীয় ইউনিটটির বিদ্যুৎ উৎপাদন শুরুর লক্ষ্যে বৃহস্পতিবার বিকেল 5টায় স্টিম চালু করা হয়। রাত 2:27 উৎপাদন শুরুর মধ্য দিয়ে জাতীয় গ্রিডে যোগ হয় বড়পুকুরিয়া তাপ বিদ্যুৎ কেন্দ্রের উৎপাদিত বিদ্যুৎ। তৃতীয় এই ইউনিটটি চালু রাখতে প্রতিদিন প্রয়োজন 2,800 মেট্রিক টন কয়লা। তাপ বিদ্যুৎ কেন্দ্রে প্রায় 6,000 টন কয়লা মজুদ আছে। রাজধানীতে সব ধরনের নিত্যপণ্যের দাম স্থিতিশীল থাকলেও সবজির বাজারে পাইকারি আর খুচরার দামের পার্থক্য 1.5 থেকে 2 গুণ। বিক্রেতারা নানা কারণ দেখালেও ক্রেতা সাধারণ বলছেন অতি মুনাফা লোভী আচরণের কারণে তাদের গুনতে হচ্ছে বাড়তি টাকা। এক্ষেত্রে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের তদারকির উপর গুরুত্ব দিচ্ছেন তারা। আমিনুল মজলিশের রিপোর্ট। কাঁচা বাজার আগে থেকে স্বাভাবিকই আছে, দাম একটু বেশি মনে হচ্ছে, এসব তো একটু 2-3 টাকা 5 টাকা করে বেশি। সার্বিকভাবে বাজার পরিস্থিতি প্রসঙ্গে ক্রেতা সাধারণের মিশ্র প্রতিক্রিয়া থাকলেও খুচরা আর পাইকারি বাজারে দামের পার্থক্য নিয়ে সবার মতামতই এক। এখানে এক পাল্লা কিনতেছি 130 টাকা, আর সেখানে 1 কেজি কেনা লাগে 60 টাকা। পাইকারি তুলনায় খুচরা অনেক দাম বেশি, 20 টাকা করে কেজি পড়ছে, 5 কেজি নিচে 100 টাকা দিয়ে, আর এখানে এটা চলে 60 টাকা 1 কেজি। পাইকারি বাজার থেকে খুচরা বাজারে পৌঁছলে প্রতিটি সবজির দাম হয়ে যায় দ্বিগুণের কাছাকাছি। খুচরাতে দাম বেশি, আসলে পাইকারিতে এত দাম বাড়ে না, অনেক পার্থক্য। আপনার মনে করেন যে পাইকারি যদি 20 টাকা, এখানে 35 টাকা, 15 টাকা বেশি, পার কেজি যদি 5 টাকা হইতে পারে বেশি, এত বেশি হলে কিভাবে সম্ভব? তদারকির দাবি দীর্ঘদিনের, কিন্তু মিলছে না সুফল। একটু ম্যাজিস্ট্রেসি পাওয়ার নিয়ে একটু বাজার এসে মনিটরিং করে, যে তোমার পাইকারি কিনতেছে এত টাকা, তুমি খুচরা এত টাকা দিচ্ছ কেন? আসলে এটা সরকার পদক্ষেপ নেওয়া উচিত, মিনিমাম একটা ভারসাম্য রাখা উচিত এখানে আর কি। আর গেল সপ্তাহের তুলনায় মাছের দাম কিছুটা বাড়লেও ইলিশের স্বস্তি পাচ্ছেন ক্রেতারা। অন্যান্য মাছ একেবারে আমদানি কম, ইলিশ মাছের আমদানি অনেক প্রচুর আছে। সার্বিকভাবে বাজারের দাম মোটামুটি ভালোই আছে, বেশি বেশি না, একদম কমও না। তবে চাল, তেল, চিনি সহ নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম রয়েছে অপরিবর্তিত। আমিনুল মজলিশ, মাইটিভি, ঢাকা। বরিশালে ভাসমান ও বেদের সম্প্রদায়ের প্রায় 100 মানুষ ভাতা ও সরকারি সুযোগ সুবিধা থেকে বঞ্চিত, তাই পেশা পরিবর্তন করছেন অনেকে। বরিশালের বেদে পল্লী ঘুরে প্রদীপ উকিলের ক্যামেরায় বরিশাল প্রতিনিধি পারভেজ রাসেলের রিপোর্ট।
বরিশালের রচুলপুর, বাবুগঞ্জ ও টুঙ্গিবাড়িয়া এলাকায় সরকারি হিসেবে 25টি পরিবার রয়েছে ভাসমান ও বেদে সম্প্রদায়ের। তালিকার বাইরেই আছে কিছু পরিবার যারা সরকারি সুযোগ সুবিধা থেকে বঞ্চিত। পেট টানি, ছিঙে টানি, বীজ ভাত টানি, যে পয়সা দেয় সে পয়সা আমার পেট চলে না। আমি এদেরকে দৃষ্টি তালাবি দেব এবং এদের সুখে দুঃখেই আমি থাকবো। এক ঘরে পাঁচটা ছয়টা লোক, আটটা লোক একটা চিলিপ দেয়। আমরা হলাম যা যাবর, আমরা যাতে সাইডে ডাল ভাত খাই, আমরা সুখী শান্তিতে থাকতে পারি, এই আমরা প্রধানমন্ত্রীর কাছে অনুরোধ। তাদের পাশে কেউ না থাকায় অনেকেই পরিবর্তন করছেন এই পেশা। এই পেশায় নতুন প্রজন্মেরও কোনো আগ্রহ নেই। আমরা নৌকায় থাই, আমরা লেখাপড়া পড়তে চাই, বড় হইতে চাই। স্ত্রীরা কাজ করতো, জামাইরা বসে বসে খাইতো, আর এখন দেখা যাইতেছে ঘরে বাইরে উভয় পক্ষে স্বামী স্ত্রী দুজনে কর্ম করে। জেলা প্রশাসক বলেন, বর্তমান সরকার সকলকে নিয়ে উন্নয়ন করতে চায়, তাই বেদেদেরও সমান অধিকার রয়েছে। তো বর্তমান সরকার যেহেতু সকলকে নিয়ে উন্নয়ন করতে চাচ্ছে, সুতরাং সামাজিক নিরাপত্তা কার্যক্রম এবং শিক্ষা স্বাস্থ্যের সমস্ত মৌলিক অধিকারে অন্যান্য জনগোষ্ঠীর পাশাপাশি বেদেদেরও সমান অধিকার আছে এবং আমরা সেটা নিশ্চিত করতে আন্তরিকভাবে কাজ করে যাচ্ছি। সমাজসেবা উপপরিচালক বলেন, যারা বাদ পড়েছে তাদেরকে চিহ্নিত করে প্রশিক্ষণের আওতায় আনা হবে। এই পরিবারগুলোকে তাদের প্রশিক্ষণ সহ তাদের সামাজিক উন্নয়ন এবং আর্থিক সহায়তা করে তাদের আমরা পুনর্বাসন করব। ভাসমান ও বেদে সম্পদের মানুষ বোঝা নয়, দেশের সম্পদ। তাদেরকে চিহ্নিত করে প্রশিক্ষণের আওতায় এনে সামাজিক স্বীকৃতি দিবে সরকার, এমনটাই দাবি সচেতন মহলের। পারভেজ রাসেল, মাইটিভি, বরিশাল। নারায়ণগঞ্জের রূপগঞ্জ থেকে তিন যুবকের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সকালে রূপগঞ্জ উপজেলার আলমপুর এলাকার 11 নম্বর ব্রিজের নিচ থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়। তাদের অন্য কোথাও হত্যা করে দুর্বৃত্তরা লাশ এখানে ফেলে গেছে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ। সকালে তিন যুবকের মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা থানায় খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে। এ সময় এক যুবকের পকেটে 65 পিস ইয়াবা ট্যাবলেট পাওয়া গেছে। চট্টগ্রামের হাটহাজারী উপজেলায় মাইক্রোবাস অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে শিশুসহ দুইজন নিহত হয়েছে। গত মধ্যরাতে উপজেলার চারিয়া বুড়িপুকুর পাড় এলাকায় এই দুর্ঘটনা ঘটে। হাটহাজারী উপজেলার চারিয়া বুড়িপুকুর পাড় এলাকায় একটি অটোরিকশার সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে দুজন আহত হয়। তাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। উজানের পানি বৃদ্ধি অব্যাহত থাকায় গত 24 ঘন্টায় যমুনা নদীর পানি সিরাজগঞ্জ হার্ট পয়েন্টে 29 সেন্টিমিটার বৃদ্ধি পেয়ে বিপদসীমার 41 সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। পানি বৃদ্ধি অব্যাহত থাকলে আগামী 48 ঘন্টার মধ্যে বিপদসীমা অতিক্রম করতে পারে এমন আশঙ্কা করা হচ্ছে। জেলা সদর, কাজীপুর, বেলকুচি, শাহজাদপুর ও চৌহালী উপজেলার নদী তীরবর্তী এলাকা ও পাশের নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। তবে সিরাজগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের দাবি, আগামী 48 ঘন্টার মধ্যে পানি হ্রাস পাওয়ার সম্ভাবনা রয়েছে। পদ্মা নদীতে তীব্র স্রোত ও পানি বৃদ্ধির জন্য পাটুরিয়া দৌলতদিয়া নৌরুটে ফেরি চলাচল ব্যাহত হচ্ছে। এতে উভয় ঘাট এলাকায় 5 শতাধিক পণ্যবাহী ট্রাক ও 7 শতাধিক যাত্রীবাহী বাস পাড়ের অপেক্ষায় রয়েছে। বিএডব্লিউটিসির পাটুরিয়া ঘাটের ব্যবস্থাপক জানান, নদীতে স্রোতের কারণে ফেরি পারাপারের বর্তমানে দ্বিগুণ সময় লাগছে, এতে ফেরি ট্রিপ সংখ্যাও কমে গেছে। শুক্রবার বন্ধের দিন থাকা যানবাহনের চাপ বেড়েছে। এই নৌরুটে ছোট বড় 16টি ফেরি চলাচল করছে। বাংলাদেশেই প্রথম কনকর্ড এন্টারটেইনমেন্ট কোম্পানি লিমিটেড ও মোবিলের যৌথ আয়োজনে সাভারে অনুষ্ঠিত হল কনকর্ড মোবিল গো কার্ট রেসিং চ্যাম্পিয়নশিপ 2018। আসলের বিনোদন কেন্দ্র ফ্যান্টাসি কিংডমের এক্সট্রিম গো কার্ট রেসিং ভেনুতে এটি অনুষ্ঠিত হয়। গ্র্যান্ড ফাইনালে অংশ নেন 300 জনের মধ্য থেকে বাছাই করা 60 জন দক্ষ রেসার। চ্যাম্পিয়ন হন সাকের বিন সোলাইমান, দ্বিতীয় ও তৃতীয় হন যথাক্রমে ইসমাম রহমান ও ইশতিয়াক রহমান। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে কনকর্ড এন্টারটেইনমেন্টের নির্বাহী পরিচালক অনুপ কুমার সরকার, MJL বাংলাদেশ লিমিটেড মোবিল এর CEO মুকুল হোসাইন, ঢাকা আইসক্রিম ইন্ডাস্ট্রিজ লিমিটেড এর হেড অফ HR মেজাহ আহমেদ সহ অন্যান্য কোম্পানির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। দর্শক, এই ছিল এখনকার সংবাদে। ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। এছাড়া ইউটিউবে মাইটিভি সংবাদ পেজ ভিজিট করুন youtube.com/mytvbdnews। এবং দর্শক, আমাদের সকল অনুষ্ঠান দেখতে ভিজিট করুন youtube.com/mytvbangla।
পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি তাসমা হোসেন এবং আমি শরফত আহমেদ আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ